মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুত্রীরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপরে হলো পিন্ডি, তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা নিতে, আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে, এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না। এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে, যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম, এই তো ছিল আমাদের অবস্থাটা। তো এরা তো ওই ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগের বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কেও তারা বোধহয় জানে না। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কী ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝরঝানানি, বোমাবাজি আর সেশন জট, 5 বছর 7 বছর সেশন জট, কোনো সেমিস্টার সিস্টেম ছিল না, গ্রেডিং পদ্ধতি ছিল না।